ওনারা এ বাড়িতেই থাকবেন, এবং আমার বাবাও হসপিটাল থেকে ফিরে এসে এ বাড়িতেই থাকবেন। আজও কি তোমার কাছে কোনো প্রমাণ আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার? তবে আমি প্রমাণ খুঁজে বেড়াচ্ছি, আর একদিন না একদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই, প্রমাণ করবই। বর্দিমা, একটা নতুন বিছানার চাদর, বালিশের ওয়ার আর একটা কম্বল বার করে দাও তো। কেন, কি হবে? পারে, এর মধ্যেই তো বাবাকে হসপিটাল থেকে ছেড়ে দেবে, বাবার জন্য একটা আলাদা বিছানা লাগবে না বলো? সব কিছু এখন থেকেই গুছিয়ে রাখতে হবে। বাপরে বাপ, বাবাকে যা ওষুধ বলেছে, বাবার জন্য একটা আলাদা ওষুধের বাক্স বানাতে হবে। জানো তো, ওই সব ওষুধ না টাইম টু টাইম খাওয়াতেও হবে, অনেক ঝক্কি আছে। এখানে একটু বস, কথা আছে। কি হয়েছে বর্তিমা? বস। আমাকে একটা কথা বলতো মিছরি, এই মানুষটার উপর তোর আর কোনো রাগ নেই, তাই না? আগে তুই মানুষটাকে সহ্যই করতে পারতিস না, কথায় কথায় বলতিস তুই নাকি তোর বাবাকে ঘেন্না করিস। হ্যাঁ বর্তিমা, আমার রাগ ছিল সেই মানুষটার উপর, যে মানুষটা আমার বিয়েতে 10,000 টাকা দিয়ে তার কর্তব্য সেরেছিল। আমার রাগ ছিল সেই মানুষটার উপর, যার জন্য প্রত্যেকটা জন্মদিনে আমি অপেক্ষা করে বসে থাকতাম, কখন কখন সে আমার জন্য উপহার নিয়ে আসবে। আমাকে আমাকে এসে একবার একবার জড়িয়ে ধরে হ্যাপি বার্থডে মিছি বলবে। আমি অপেক্ষা করতাম সেই মানুষটার জন্য, কিন্তু 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 এই মানুষটার উপর আমি কি করে রাগ করবো বলো তো? কি করে? এই মানুষটা সারাক্ষণ মিছি মিছি করে, আমাকে আমাকে সামনে পেলেই আমার হাতটা শক্ত করে ধরে একটা নির্ভরতা খুঁজে পায়। বলো তো মর্তিমা, এই মানুষটার উপর আমি কি করে রাগ করব, কি করে? মিছরি, তুই এই মানুষটার অতীত সম্পর্কে কিছুই জানিস না এখনো, এই মানুষটাই কিন্তু তোকে ফেলে রেখে গিয়ে আবার আরেকটা বিয়ে করে নতুন সংসার পেতেছিল। হ্যাঁ বর্তিমা, মানুষটা এখানে আসুক, একটু সুস্থ হোক, তারপর আমি তাকে জিজ্ঞেস করব, তাকে সব কিছুর কৈফিয়ত দিতে হবে, কি অপরাধ করার জন্য তাকে লুকিয়ে নাম ভারিয়ে থাকতে হয় সেটাও জানতেই হবে আমাকে, জানতেই হবে। দিদি, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস বানি? ওই নীলাদ্রিদের বাড়িতে। তুমি ও বাড়িতে যাবে একা একা? ওরা যদি আবার তোমাকে কিছু বলে? আমি জানি মিছি, ওরা আমাকে অপমান করতেই পারে, সহ্য করব, মেনে নেব। তুইও তো তোর অতীতের অনেক ঘটনাকে মেনে নিয়ে বাবাকে ফেস করেছিস, আর আমি আমি অপমানিত হওয়ার ভয়ে সবকিছু থেকে পালিয়ে বেরিয়েছি, কিন্তু এবার আমি ঠিক করেছি, আর আমি পালিয়ে বেড়াবো না, এবার যা হবে
আমি ফেস করব। না না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করব না। তুমি মিষ্টিকে ছেড়ে চলে যাবার জন্য যে ছুতোই দাও না কেন, দিব্যি তো আরেকটা বিয়ে করে সংসার পাততে তোমার কোনো অসুবিধা হয়নি? তখন কি একবারের জন্য মিছরির কথা তোমার মনে পড়েছিল? আপনার এই অভিযোগের কোনো প্রতিবাদই করব না আমি। শুধু একটা কথা বলছি, এই বিয়েটা আমি নিজের ইচ্ছে করে নি, আর আমার সন্তান তোমার প্রত্যেকটা কথা মিথ্যে, আমি বিশ্বাস করি না। বিয়েটা যদি নিজের ইচ্ছেই না করে থাকো তাহলে ওই মেয়েটি কোত্থেকে এলো তোমার? নেহা কি চুপ করে গেলে কেন বলো, সে কি করে এলো? তুমি যদি তোমার স্ত্রীকে ভালো নাই বাসতে, তোমার মনের মধ্যে যদি তোমার কৃতকর্মের জন্য এতটুকু লজ্জাবোধ থাকতো, তাহলে এত সুখী দাম্পত্য জীবন কি করে কাটিয়ে আসছো এতদিন ধরে? সে অনেক বড় গল্প মাছে ফোনি, আমি সব আপনাকে বলবো, সব। শুধু আমাকে একটু সময় দিন, একটু সময় দিন। একসময় আপনি আমাকে ভালোবাসতেন, ছেলের মতো স্নেহ করতেন। হ্যাঁ সত্যি, একদিন আমি তোমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতাম, কিন্তু আজ আমার মনে তোমার জন্য ঘেন্না ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। আমি শুধু একবার আপনার কাছে অনুরোধ করছি, আমাকে একবার বিশ্বাস করুন, বিশ্বাস করুন। মিছরির সামনে একটা বড় বিপদ অপেক্ষা করছে, সেই বিপদ থেকে বাঁচানোর জন্যই আমি ওর কাছে থাকতে চাইছি। বিপদ থেকে বাঁচাতে চাইছো? তুমি তো মূর্তিমান বিপদ হয়ে ওর সামনে হাজির হয়েছো। মাসিভনিকে আপনি কি বলছেন? আমি আমার মেয়ের, আমার নাতনির কোনো ক্ষতি আমি তোমাকে করতে দেব না। একটা কথা বলে রাখি তোমায়, যদি মিছরির কোনো রকম ক্ষতি হয় তাহলে জয়ন্তর হাত থেকে তুমি তো কোনোদিনই পার পাবে না, আর আমিও তোমাকে ছেড়ে দেব না। দরকার হলে তোমাকে খুন করতেও আমার হাত কাঁপবে না, খুন করতেও আমার হাত কাঁপবে না, কথাটা মনে রেখো। ওষুধটা এরকম একটা জিনিস যেটা একদম একটা স্পেসিফিক জায়গায় রাখতে হয় যাতে প্রয়োজনে চট করে খুঁজে পাওয়া যায়, বুঝেছো? তুমি যে কি করো, আর এই যে শোনো, আমি কিন্তু লক্ষ্য করছি তুমি কিন্তু একদম নিজের খেয়াল রাখছো না মিছরি। এটা কিন্তু ভুলে গেলে হবে না যে তোমার সঙ্গেও কিন্তু আরেকজন বেড়ে উঠছে। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কিন্তু সেও অসুস্থ হয়ে পড়বে, সেটা মাথায় রাখতে হবে তো নাকি? এখন কি করি বলো তো, ওষুধটাও তো খাওয়ার সময় হয়ে গেছে। দিদি এনো,
চটপট ওষুধটা খেয়ে নাও, ধরো। এটা এটা তোমার কাছে গেল কি করে? এটা তো কাল রাতে আমি আমার ঘরে রেখেছিলাম। হ্যাঁ রেখেছিলে, কিন্তু আমি সরিয়ে নিজের কাছে রেখেছিলাম। না না ধরো, চটপট খেয়ে নাও। তুমি কেন? আসলে দিদি সারা দিন পাগলের মতো বাবার সেবা করে যাচ্ছে। টাইমে টাইমে নার্সিং হোমে যাওয়ার থেকে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা সব কিছু দিদি একাই করছে, নিজের দেখাশোনা একদম করছে না। আর টাইমে টাইমে যে ওষুধটা খেতে হবে সেটাও মনে রাখছে না। তাই এবার থেকে আমি ডিসাইড করেছি, দিদির দেখাশোনা আমি করব। তুমি? হ্যাঁ, আমার দিদির জন্য এইটুকু তো আমাকে ভাবতেই হবে। থাক, ওকে নিয়ে তোমাকে আর বেশি ভাবতে হবে না। এ বাড়িতে আমরা সবাই রয়েছি ওর দেখাশোনা করার জন্য, তোমাকে না ভাবলেও চলবে। সে তো আছেনই, এতদিন ধরে দিদির সব দেখাশোনা আপনারাই তো করেছেন, কিন্তু এবার থেকে আপনাদের সঙ্গে আমিও আছি। এটা আমি আমার কর্তব্য বলে মনে করি। নাও দিদি, ধরো জলটা, ধরো, চটপট খেয়ে নাও ওষুধটা। থ্যাংক ইউ। এমনি করেই তোমাদের বিশ্বাস অর্জন করবো আমি, তারপর মিতুল কেন এভাবে কান্নাকাটি করছিস মা? কেন করছিস বলতো? মেয়েটার কথা একটু ভাববি না? দেখ মা, যে যাবার সে তো চলে গেছে, কিন্তু যে আছে তার কথা তো একবার ভাব। কাঁদিস না মা, কাঁদিস না। কুশল চলে যাবার পর থেকে মেয়েটাও যেন কেমন চুপচাপ হয়ে গেছে, মন মরা হয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়, তোর কাছে আসতেও ভয় পায়। ভয় পাবে না বল দেখি? তোকে সবসময় এরমভাবে কান্নাকাটি করতে দেখলেও তো ভয় পাবে। একটু শান্ত হ, একটু শক্ত হ মা, একটু শক্ত। বিশ্বাস করো যে মা, মেয়েটার দিকে তাকিয়ে নিজেকে সামলানোর খুব চেষ্টা করছি, না হলে যে কি করে বসতাম। না খবরদার না, এসব কথা কেন বলছিস মা? এসব কথা একদম মনে ভাববি না, কখনো ভাববি না। শক্ত হ মা, একটু শক্ত হ। এটাকে নিয়ে ভাব, ও ও যাতে লেখাপড়া শিখে ভালোভাবে মানুষ হতে পারে সেদিকে নজর দে, সেই চেষ্টা কর। মা, তুমি? হ্যাঁ মা, আমি এসেছি। নীলু কোথায়? নীলু আসেনি? ও আসতে পারেনি, তো আমি একাই এসেছি। তুমি একা এসেছো, কি ব্যাপার? আসলে আমার মিতুলের সাথে কথা ছিল। কুশল চলে যাওয়ার পর থেকে তো ও একদমই একা হয়ে গেছে। তাই এসেছো আমাকে সান্ত্বনা দিতে।
মিতুল, মিতুল আমি দেখো আমার তোমার সান্ত্বনার কোনো প্রয়োজন নেই, আমার দুঃখ আমি একাই বইতে পারবো। তুমি জেমা, জেমা ওখানে কেন এসেছে? তুমি ওকে চলে যেতে বলো, আমি আমি ওকে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। জেমা ওকে চুপ কর, শান্ত শান্ত হমা, তুই কেন এত উত্তেজ? শোনো, তুমি যখন জানো যে এই বাড়িতে এলেই অশান্তি হয়, তাহলে কেন আসো, কেন আসো তুমি? মা, আমি জানি মা, আমার ওপর আপনাদের অনেক রাগ অভিমান জমে আছে, সব কিছু উজাড় করে দিন, সব সব উজাড় করে দিন মা, আমরা আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? এটাই তো আমার আসল পরিবার, কেউ কার পরিবার ছেড়ে থাকতে পারে মা? না, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সমস্ত মান অভিমান ভুলে গিয়ে আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? এসব ভালো ভালো কথা এখন বলে কোনো লাভ নেই, তোমার জন্যে কুশল আমাদের ছেড়ে চলে গেছে, এই কথাটা আমরা কোনো দিন ভুলতে পারবো না। পরিবার দেখাতে এসছ? পরিবার? আমার ছেলেকে আমার কাছ থেকে তুমি দূরে সরিয়ে নিয়ে গিয়ে এখন চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও বলছি। মা, ঠিক আছে জেম্মা, ও যখন ওর নিজের পরিবার ফিরে পেতে চায় তখন তখন ও ফিরে আসুক, থাকুক এখানে। এসব কি বলছিস তুই? ও তো ঠিক কথাই বলছে, পুরনো ভুল বোঝাবুঝি আঁকড়ে ধরে আলাদা থেকে কি লাভ বলতো? তার থেকে আরেকবার চেষ্টা করা যাক একসাথে থাকা। এসো তুমি, আমিও চাই তুমি এখানে এসে থাকো, এখানে তোমাকে আমি পদে পদে বুঝিয়ে দেব প্রিয়জনের কাছ থেকে দূরে যাওয়ার কষ্টটা কি। তুই চিন্তা করিস না মিশ্রী, জীবনে যে দায়িত্বগুলোকে আমি হারিয়ে গেছি তা তোর ভালোর জন্যই, আমি তোকে সব বিপদ থেকে বাঁচিয়ে আজ বাবার কর্তব্য পালন করব। এই নিন, ওষুধটা খেয়ে নিন। ওষুধ? না না, আমি ওষুধ খাব না। কি পাগলামি করছেন? আপনাকে সময় মতো ওষুধ না খাওয়ালে ডাক্তারবাবু আমাকে বকাবকি করবেন? আপনার জন্য আমি বকুনি খাবো, নিন খেয়ে নিন। বলছি তো ওষুধ খাবো না। আচ্ছা, আমাকে কখন ছাড়া হবে বলতে পারেন? এই তো আচ্ছা ছেলে মানুষই শুরু করেছেন দেখছি আপনি, নিন ওষুধটা খেয়ে নিন। বললাম তো আমি খাবো না। দিন আমাকে ওষুধটা, দিন। যদি মিছরির কোনো রকম ক্ষতি হয় তাহলে জয়ন্তর হাত থেকে তুমি তো কোনোদিন পার পাবেই না, আর আমিও তোমাকে ছেড়ে দেব না। দরকার হলে তোমাকে খুন করতেও আমার হাত কাঁপবে না, কথাটা মনে রেখো। আমি খাইয়ে দিচ্ছি।
এই নিন ওষুধটা খেয়ে নিন। ওষুধ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে তো। বাড়ি? কার বাড়ি? আমার বাড়ি। ভালো হয়ে গেলে সোজা আপনাকে এখান থেকে আমাদের বাড়িতেই নিয়ে যাওয়া হবে। আমি নিয়ে যাবো।